ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে। এই এলাকায় কোথাও লুকিয়ে আছে, খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক। সামনেটা কি, কোন একটা বডি পড়ে আছে মনে হচ্ছে। পাগল নাকি? মনে তো হচ্ছে পাগল। আহারে, দেখে তো মনে হচ্ছে অনেকদিন কিছু খাইনি। পড়ে আছে তো। একে আমাদের যেভাবে হোক সুস্থ করতে হবে। এর কাছ থেকে অনেক কিছুই জানতে পারবো আমরা। আরে তুমি কতদিন খাওয়া দাওয়া করোনি? আরে তোমাকে দেখে তো আমার খুব কষ্ট লাগছে। তুমি এরকম একটা জঙ্গলের মধ্যে, এই জঙ্গলের মধ্যে তুমি এলে কোথার থেকে? ও ভাই, বেঁচে আছি। একে আমাদের যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে। আহারে, কতদিন খাইনি, কি অবস্থার মধ্যে পড়ে আছে। এই তোলো, সাবধানে। আপনারা এনাকে দেখে হয়তো ভাবছেন, এরকম একটা অসহায় মানুষকে আমি কেন তুলে নিয়ে যাচ্ছি? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। না, আমার কোনো কারণ নেই। আমি নিয়ে যাচ্ছি আমার মানবিকতার খাতিরে। আমরা মানুষ, আমাদের একটা মনুষ্যত্ব আছে, তাই প্রত্যেকেরই উচিত, মানে প্রত্যেক মানুষেরই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সে পাগল হোক, সে বিকিরি হোক, সে যেই হোক না কেন, আমি পুলিশ না, আমি একজন মানুষ, তাই ওনাকে সুস্থ করে আবার আনব। চেষ্টা করব ও যেন নিজে রোজগার করে খেতে পারে। নমস্কার।